হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তো দেখো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশনের থেকে যে নোটিফিকেশনগুলো আসছিল বা টেটের যে নোটিফিকেশানগুলো আসছিলো তোমরা তো সেগুলো তো আমরা নিয়ে আলোচনা করেছি এর আগে তো তার সঙ্গে কিন্তু আমরা আলোচনা করেছি যে অ্যাপ্লিকেশন ভুল হলে কী কী করতে হবে ঠিক আছে তো আমার কিন্তু তোমাদের একটাই কথা বারবার আমি একটাই কথা বলছি যাতে তোমাদের কোনো রকম ভুল নিয়ে যেন তোমাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এর আগে বলেছি যে তোমাদের কি কী ভুল থাকলে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্টেড হবে বা বাতিল করে দেবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এসে সেই কোশ্চেনগুলোর কিন্তু আমি কিছু উত্তর দেবো এবং তার সঙ্গে কিন্তু আজকে যে ভিডিওর টপিক সেটা নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করব তো দেখো চলো আমরা কিন্তু ভিডিওতে চলে যাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে কিন্তু একটি কথা বলবো দেখো অনেকে কিন্তু বলেছে যে তাদের আধার কার্ডে প্রবলেম আছে ঠিক আছে আধার কার্ডে তাদের প্রবলেম আছে তো এই যে যাদের আধার কার্ডে প্রবলেম আছে তারা কিন্তু সেই আধার কার্ড নাম্বারটি মানে নতুন যদি আধার কার্ড তোমরা বের করে না করতে পারো তাহলে কিন্তু তোমরা আধার কার্ডটি দেও ঠিক আছে কিন্তু একটা কথা বলছি পরীক্ষার আগে কিন্তু আধার কার্ডের নাম্বারটা একই থাকবে নাম্বারটা চেঞ্জ হবে না তোমরা কিন্তু তার আগে আধার কার্ডের যে সংশোধন হয় ঠিক আছে সংশোধন করতে তোমরা আমি বলে দিচ্ছি কথা সংশোধন হয় দেখবে তো কোন কোনো ব্যাঙ্কে বা কোনো কোনো পোস্ট অফিসে কিন্তু তোমাদের কিন্তু এই যে আধার কার্ডের যে সব কিছু তথ্য সেই তথ্যগুলো কিন্তু আবার সংশোধন করা হয় তো সেই ক্ষেত্রে যাদের বয়সের ওখানে ভুল আছে আধার কার্ডে বা নামের কোনো অক্ষর ভুল আছে বা বাবার নাম ভুল আছে বা যাই হোক ডেট অফ বার্থ ভুল আছে তো সেগুলো কিন্তু পঞ্চাশ টাকা হয়তো নেবে ঠিক আছে পঞ্চাশ থেকে সত্তর টাকা নেবে তোমরা কিন্তু সেগুলো ঠিক করে নেবে তার সঙ্গে কিন্তু ফোন নাম্বারটি লিঙ্ক করে নেবে এমন না যে তোমার যেই ফোন নাম্বারটা তোমার এখানে দিয়েছ সেটাই লিঙ্ক করতে হবে তোমরা একটা নাম্বার লিঙ্ক করে নিলেই হবে তার কারণ কিন্তু এখন আধার লিঙ্ক যে কোনো জায়গায় যাবে তোমরা দেখবে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্কটা সব জায়গায় বলে যে ব্যাংকের বই খুলতে গেলে বা কিছু একটা করতে গেলে সেক্ষেত্রে এই জিনিসগুলো লাগে এবার দেখো আরও কিছু কোশ্চেন এসে যে হাউস নম্বর নিয়ে ঠিক আছে যে অনেকে কি হয়েছে যে হাউস নাম্বার অনুযায়ী তাদের কিন্তু একটু অসুবিধা হচ্ছে তো দেখো হাউস নাম্বার যখন তোমরা দেবে ঠিক আছে মনে রাখবে তোমাদের আধার কার্ডে যেই নম্বরটা আছে হাউস নাম্বার ঠিক আছে সবসময় সেটাই সেটাই কিন্তু রাখার চেষ্টা করবে যে তোমাদের আধার কার্ডে যেটা আছে সেটা কিন্তু রাখার চেষ্টা করবে এবং আধার কার্ডে যদি হাউস নাম্বার ভুল থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু হাউস নাম্বারটা আলাদাভাবে তোমরা কিন্তু সংশোধন করে নেবে এবং সংশোধন করে ঠিক করে নেবে এবং আরেকটি কথা বলছি তোমরা যারা ভাড়া অনেকে ভাড়া বাড়িতে থাকো ঠিক আছে যদি ভাড়া বাড়িতে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে সেকেন্ড তোমাদের দেখবে দুটো এক দুটো কিন্তু ঠিকানার ফর্ম ফিল করতে দেয় তো সেই ক্ষেত্রে তোমরা এমনি অনলাইনে দেখবে অনেকে অনেকে কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও দিয়েছে সেই ভিডিওটি দেখে তোমরা কিন্তু ঠিকঠাক করে করে নেবে বা এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলছি এই ক্ষেত্রে তোমরা কোনো রকম একটু যারা তোমাদের ওখানে বোঝে বা কোনো অফিসার বা কোনো স্কুলের হেডসার বা কোনো তোমরা মানে বা কোনো গ্রেজুয়েট অফিসার বা এই ধরনের বা পৌরসভায় গিয়ে তোমরা এক্সিকিউটিভ অফিসার যেই হোক না কেন তোমরা কিন্তু তাদের সঙ্গে একটু গিয়ে কথা বলে নেবে যে এই ক্ষেত্রে আমি ঠিকানাটা কি দিতে পারি বা কোনটা দিলে আমার এটা ভালো হয় তার কারণ তোমাদের কিন্তু তারা ভালো সাজেস্ট করতে পারবে তার কারণ তারা কিন্তু জবটা পেয়েছে জবটা পেয়েছে বলতে তারা কিন্তু যখন জবটা পেয়েছিল এই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু জানার কথা এবং যদি তোমাদের অসুবিধা হয় রকম তোমরা কিন্তু প্রাইমারির প্রাইমারি থেকে কিন্তু তোমাদের কিন্তু ফোন নাম্বার একটি দিয়ে দিয়েছে ঠিক আছে ফোন নাম্বারটি আমি একটুখানি দেখছি এখানে পাওয়া যায় নাকি ঠিক আছে তোমাদের কিন্তু পাওয়া যায় নাকি আমি কিন্তু দেখছি তো দেখে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু বলবো এবার দেখো একটা তো তোমাদের কথা বলছি আর যদি কেউ ফোন নাম্বার জানো অবশ্যই কিন্তু আমাদের নিচের ডিসক্রিপশনে কিন্তু তোমরা কিন্তু ফোন নাম্বার ডিসক্রিপশন না নিজের কিন্তু তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে তো চলো আমরা আবার আসছি দেখো এখানে একটা অপশান আছে যে কন্টাকাস দেখো এখানে কিন্তু এখানটাতে সবার নিচে কিন্তু একটা অপশান আছে যে দেখো কন্ট্যাক্ট আস আমি যতদূর জানি কন্ট্যাক্ট আসে কিন্তু ক্লিক করলে কিন্তু ফোন নাম্বার ফোন নাম্বার দেখায় কিন্তু এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না যাই না কেন যাই হোক তোমরা যদি কেউ যদি এই প্রাইমারি এডুকেশনের মানে বোর্ডের যদি কেউ তোমরা কেউ যদি নাম্বার জানো অবশ্যই কিন্তু সেটি কমেন্ট সেকশানে শেয়ার করবে আমি কিন্তু পিন করে দেবো সেক্ষেত্রে সমস্ত পরীক্ষার্থীদের সুবিধা হবে যা যা দরকার তারা কিন্তু সেটা জানতে পারবে ওয়ার্কিং টাইমের মধ্যে চলো এই সম্পর্কে তো গোপ বললাম এবং কী কী কোনো ক্যাটাগরি অনেকে বলছে যে যারা জেনারেল আছো ঠিক আছে তারা কি সাব ক্যাটাগরি দেখো জেনারেলদের কিন্তু জেনারেলি হয় যদি তোমরা আরও যদি এই বিষয়ে জানতে চাও দেখবে অনেক ফর্ম ফিল আপের ভিডিও আছে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটুখানি দেখে নেবে আশা করি কোনো ক্যাটাগরি জেনারেল তো একটাই ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি হয় তোমার ধরো এস সি এস টি এদের ধরো একটু সাবকাটা হয় ধরো টি এস সি যেমন রাজবংশী হয় ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে গোর্খা হয় গারোয়ালি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সাবকাস্টটা আসে ঠিক আছে মানে সাবকাস্ট যেটা সেটা আছে কিন্তু জেনারেলের ক্ষেত্রে কিন্তু আমি যতদূর জানি যে সাবকাস্ট কিন্তু হয় না তো সেই ক্ষেত্রে এটা নিয়ে ভাবার কিন্তু কোনো টেনশনও নেই কোনো চিন্তাও নেই এবার দেখো অনেকে কিন্তু বলছে যে মার্কশিট কবে আপলোড করলে ধরো উনিশে ভর্তি হয়েছে একুশে শেষ হয়ে গেছে বা মার্কশিট বাইশে দেখো পাসিং ইয়ার সার্টিফিকেটে সার্টিফিকেটে যদি দু হাজার বাইশ সাল লেখা থাকে তোমার কিন্তু সেটা দু হাজার বাইশই দিতে হবে যদি সার্টিফিকেট দু হাজার একুশ লেখা থাকে সেখানে তোমার দু হাজার একুশ দিতে হবে এবং তাতেও যদি অসুবিধা হয় তোমরা কিন্তু কোনো কোনো এক তোমার যেই কলেজে বা যেখান থেকে আর কি এটা করেছো সেখানে কিন্তু ফোন করে বা কন্ট্যাক্ট করে এটা কিন্তু আরও ডিটেলসে তাদের অভিজ্ঞ অভিজ্ঞতা আছে অনেক বছরে তারা কিন্তু তোমাদের একদম সঠিক তথ্য বলতে পারবে কিন্তু আমি যতদূর জানি যে ওই সার্টিফিকেটের কাজে যদি দুহাজার টাকা থাকে তোমার দু হাজার দিতে হবে তোমার যদি দুহাজার একুশ টাকা থাকে সেখানে দু হাজার দিতে হবে তাও আমার কথা শুনে না নিজেরা অভিজ্ঞতাদের যারা অভিজ্ঞ আছে তাদের সম্পর্কে শুনে একটুখানি বলবে এবং চলো তোমাদের সঙ্গে কিন্তু যেই খবরটি আমি বলবো যে এই ভুলগুলো কিন্তু করলে পরীক্ষার আবেদন কিন্তু বাতিল হবে সময় থাকতে থাকতে কিন্তু এইগুলো জেনে নিন কোনগুলি তো দেখো টেট নিয়োগ দুর্নীতিতে মূলে কে বা কারা রয়েছে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত হাসা কাটেনি তার মধ্যে প্রাইমারি টেট পরীক্ষার কিন্তু মাধ্যমে শিক্ষক নিয়োগের কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদ আবেদন জমা নেওয়া শুরু করেছে কিন্তু চাকরি এই আবেদনের জমা করার আগে বেশ কয়েকটি প্রধান বিষয় মাথায় রাখতে হবে তা হলে বাতিল কিন্তু হয়ে যাবে আবেদন মানে মাথায় কিন্তু কিছু রাখতে হবে ইতিমধ্যে চোদ্দই অক্টোবর থেকে এই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগামী তিন নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে তার আগে প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাডহক কমিটির সভাপতি গৌতম পাল জানান বর্তমানে প্রতি বছর কিন্তু টেট পরীক্ষা নেওয়া হবে সেই মতো প্রাইমারি টেট পরীক্ষার মাধ্যমে মোট এগারো হাজার কিন্তু নিয়োগ করা হবে এবার দেখো আবেদন পদ্ধতি পূরণের আগে গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওপেন করবেন অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা সবাই যেন আমাদের এক্সট্রা করে বলতে হবে না এরপর আবেদনকারী কিন্তু একটি বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে আর যারা ভেবেছো যে ফর্মে ভুল অলরেডি করে রেখেছো ভুল কিন্তু করা ঠিক করা কিন্তু কোনো রকম আর এডিটের অপশান দেবে না তো সেক্ষেত্রে তোমরা একটা আরেকটা একটা ইমেল অ্যাড্রেস বানাবে আরেকটা অন্য নাম্বার নেবে এই নাম্বার যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন একবার করেছে সেই নাম্বার না অন্য একটা নাম্বার নেবে সেই নাম্বার দিয়ে কিন্তু নতুন করে আবার ফর্ম ফিল করবে এবার অনেকে বলছে যে সেই ফর্মে যদি আধার নাম্বার এক থাকে তাহলে কি গণ্ডগোল হবে মানে আধার নাম্বার তো ওটাও আগে এক দিয়েছো আবার এটাও আগে এটাও এক দেবে তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই হবে না ঠিক আছে আমি এটা একদম তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই না শুধু ইমেল আইডি আর ফোন নাম্বারটা কিন্তু তোমার এই দুটো জিনিস কিন্তু চেঞ্জ করতে হবে এবার দেখো চলো সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে যেটি নতুনভাবে আবেদনপত্রের পেজ ওপেন হবে এরপর কিন্তু আবেদন করতে হবে এবং দেখো এই যে স্টার লেখা আমি কালকেও বলেছি তার আগেও বলেছি স্টার মার্কস যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু পূরণ করতে হবে অ্যাকচুয়ালি সেগুলো যদি তোমরা পূরণ না করো তাহলে কিন্তু ফর্মটি কিন্তু প্রবলেম হবে এবং এগুলো যদি পূরণ না করো এমনিও ফর্ম হয়ে তোমাদের যে নেক্সট পেজগুলোতে যায় সেগুলো তো আশা করি যাবে না তো সেক্ষেত্রে এগুলো কিন্তু মাথায় রাখবে এবং তার সঙ্গে দেখো আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা বেশি তো এগুলো কিন্তু অবশ্যই যে কোনো এগুলো ম্যান্ডেটারি ঠিক আছে স্টার যেগুলো সেগুলো কিন্তু ম্যান্ডেটরি এগুলো কিন্তু পূরণ করতে হবে না হলে কিন্তু ভুল আবেদন পূরণ করলে তে হলে আবেদনপত্রটি বাতিল হওয়ার সম্ভাবনা বেশি তো এইখানে স্টার চিহ্ন দেওয়া অর্থাৎ আবেদনকারীকে আবেদনপত্রটি কিন্তু পূরণ করতেই হবে তথ্যগুলি প্রদান করা আবশ্যক সাথে নথিপত্র আপডেটের নির্দিষ্ট সাইজে কিন্তু বলে দেওয়া হয়েছে যেমন ছবি একশো কেবির মধ্যে এবং ছবি ছবি একশো কেবির মধ্যে এবং তোমাদের কিন্তু ডকুমেন্টস ওয়ান এমবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং দেখো সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত যে এই শিক্ষা পর্ষদের সভাপতি আগেই বলেছিলেন আগামী এগারোই ডিসেম্বর কিন্তু টেট পরীক্ষা নেওয়া হবে তাই এই সম্পর্কিত অন্যান্য খবর আপডেট পেতে কিন্তু আমাদের ওয়েবসাইটটি পোর্টালটি ফলো করুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার নিজের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক থাকবে অবশ্যই কিন্তু নিজের ডিসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্কটি জয় করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য